আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ লই আইলাম, আশা করি আপনার কাছে ভালো লাগবো। একবারে ছোটো মোটো একটা ব্লগ লই আইছি। তো আমার আজকে ব্লগটা হইল গিয়া আমার চাচা শ্বশুরের গুঁড়ো দাওয়াতে গেছিলাম কয়েকদিন আগে। আসলে ভিডিওটা আর শেয়ার করবো করবো করে শেয়ার করতে পারলাম না, অনেক ব্যস্ততার কারণে শেয়ার করা হল না আপনার লগে। তো আজকে হইতে আপনার ভিডিওটা শেয়ার করে লাই, অনেক দিন হয়ে গেছে। তো আমি কেন আমরা দাওয়াতে গেছিলাম, তো চাচায় আর চাচিয়ে আমরা দাওয়াত দিছিলাম আর কি। তো চাচি অনেক কিছু রান্না করছেন মাশাআল্লাহ, আর সব তো খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার এই চাচার নাম অনেকে মানে চিনবা লাগে, আমি নাম কইলাম সিরাজউদ্দিন। তো সিরাজ চাচার গুঁড়ো গেছিলাম আর কি, তাই না, আমার চাচা শ্বশুর। তো আমার আশপুরের আমার টাউনের আগে অনেকে চিনবার লাগে নাম কইলাম। তো চাষি কেন দই বানাইছেন, ফাতিলও বানাইছেন খুব সুন্দর করে, মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আর একবার লাগে সফর দই লেখা নল আর কি। আর কেন আরও দাওয়াতি অকল আসলা জেনে আর বাবি একজন আসলা, তো তাইনও কেক আনছন আর চাষিও আরও কেক আনছন। তো কেক এমনিও আনছন সকলে কাইতা করে আর কি। তো দাওয়াতকে আর ফরে বাদুর দিন আর কি, এটাই লাগে এখন যে ভিডিও দেখতে পারলাম, এটা ফরের দিন সকালে আমি রান্না করব লাগে আর কি, মাছ পা করছি। তো আমার কিছু রান্না বাড়া আছিল, ওটা হইতে একটু বাহরিয়া তৈছি আর কি রান্না করতাম। তো রান্ধি দিচ্ছি কেন দেখতে পারলাম, এখানে আজকে আর কোনো রেসিপি দিছি না। তো ওটা আর কি, এরপরে আমি রান্না বাড়া করিয়া বাদে একটা শপিংও গেছিলাম টাউন সেন্টারও। তো তোরা আপনার লগে শেয়ার করবো আর কি আজকের ভিডিও, তোরা তোরা সকলতে শেয়ার করবো, কারণ আসলে সকলতে একলগে দেওয়াও যায় না আর দিলে বেশি লম্বই যায় ভিডিও। তো এর লাগে হয়তো তোরা তোরা সবটা শেয়ার করবো নে। আর এখানে আমি চিকেন রান্না করছিলাম, আর মেকরুল মাছরেও বিরিয়ানি করছিলাম। তো সকল তো মজা হয়েছে মাশাআল্লাহ। তো আশা করি আপনার কাছে আমার আজকের ছোটো ব্লগটা ভালো লাগবো, আর যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন আসুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা, আর যারা অলরেডি আমার লগে আসেন সাবস্ক্রাইব করে দিচ্ছেন আপনারা সবাই, থ্যাংক ইউ সো মাচ আমার লগে থাকা লাগে। আর এখানে আমি শুটকি শিরা রান্না করছিলাম, মানে আগের দিন আগে রান্না করছিলাম, আর আরও এখানে সালাদ করছি আর উড়ি বাজি করছিলাম গার্ডেনের আর কি। তো এখানে মেকরুল মাছ জেনে সমুদ্রের মাছ আর কি আমার হাজব্যান্ডে বড়ি দিয়ে মারছেন, সমুদ্রত গেছিল আর কি দরিয়ার পাড়ে। তো মাছ মারছেন অনেক মজার মাছ, আসলে মেকরুল মাছ ফ্রেশ, তো আর ভালো লাগে খাইতে। আর একটু লোকে হর্স মেকরুল হয় নখটা, তো এটা আবার রান্না করে খাইতে বা বিরান করে খাইতেও মজা লাগে, খারাপ নাই। তো এখানেও আমি বাজি করছিলাম, বাজি বলতে গার্ডেনের যে উড়ি ওটা উড়িরে আমি যদি বাজি আলু তোড়া দিয়ে আর কি বাজি করছিলাম। আর এখানে আমরা একটা শপিং আইসি অর্ডার দিছিলাম রাইস আর কি, রাইস অর্ডার দিছিলাম। তো একলগে আইসে তো একটা ভিডিও করি, একলগে আইসে একে কতটা তেল আর রাইস একলগে অর্ডার দিছিলাম। আর এখানেও আমি গেছিলাম বুটসো শপিং করা থাকি, তো একটা ভিডিও ক্লিপস করলাম। তো বুটসো আসলে অনেক কিছু মিলে, তো বালাও সকল তো মিলে সুন্দর সুন্দর, তো ভালো লাগে আর কি শপিং করতে। তো একটা ভিডিও করলাম আপনার লগে হয়তো শেয়ার করব মনে। তো আর আমি এখন বিদায় লইলিম, আপনারা দেখোক আর এনজয় করোক, আমি বিদায় লইলিমো, আর সব ভালো থাকবা। আর অবশ্যই আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে আপনারা সবলগে শেয়ার করবা, আর মনে করে একটা লাইক দিবা। আপনারা দেখোক শেষ পর্যন্ত আর এনজয় করোক এভরিওয়ান। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।